কেউ ইষ্ণ হল মোরে আদনের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধ্বনি, কেউ ইষ্ণ হল মোরে আদনের ধ্বনি। এটা হলো বাবুল ইসলাম। এখান থেকে আরো বণিকরা এসছে, তাদের কাছে কোনো বেদাতি ইসলাম ছিল না, তারা হাদিসের ইসলাম ছিল, হাদিস ছাড়া তো কাজই করতো না। এখন পর্যন্ত আমাদের আমরা বলি এই কাজটা করবো, জিনিস হারিয়ে গেছে, হাদিস পাওয়া যাচ্ছে না, হাদিস ছাড়া আমাদের জিন্দগি চলতো না। সেই হাদিস থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, যখন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খালজি তার সঙ্গে তুরস্ক থেকে মধ্য টার্কিস্তানের কিছু পীর মারেফাতি লোক নিয়ে আসলো, তাদের সামনে ধোকায় পড়ে এই লোকগুলো আস্তে 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 সব মারেফাতি হয়ে গেছে। নইলে চট্টগ্রাম শহর অত্যন্ত প্রিয় শহর, চট্টগ্রামের রাস্তা চলতে গেলে এসার সময় হাজারো মসজিদ থেকে আজানের ধ্বনি শোনা যায়, আজানের ধ্বনি শোনা যায়। সেটি কী হোক, বেদাতীয় আজান তখন চেঞ্জ হয়নি, তাই না? আজানের ধ্বনি শুনতে অন্তরে একটা পুরস্কার, একটা এমন জিনিস চলে আসে অন্তরের মধ্যে, সে দেয়া দুনিয়ায় থাকে না। এই জন্য কাকেবাদ বলেছেন, কেউ ইষ্ণ হলো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধ্বনি, কেউ ইষ্ণ হলো মোরে আজানের ধ্বনি। কি চমৎকার আজানের ধ্বনি! এটা চট্টগ্রাম শহরের ঐতিহ্য। এখানকার মেয়েরা বাংলাদেশ সব জায়গার চাইতে বেশি পর্দানশীন। এদের কথার মধ্যে ন যোগ আছে, আরব রক্তের প্রমাণ এগুলি সব। এ বিষয়ে আমাদের থিসিসে আমরা আলোচনা করে দিয়েছি। এখনও পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে যারা বসবাস করেন বা তার আশপাশ যারা আছেন, চট্টগ্রামের এলাইজ যারা আছেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ অন্য যে কোনো শহরের চাইতে উন্নত ইসলামের দিক দিয়ে, কিন্তু তাদেরকে নষ্ট করে ফেলে দিয়ে কিছু বেদাতি মারেফাতি ফকির নাই। আমরা তাদের দাওয়াত দিচ্ছি, ফিরে আসুন কোরআন এবং হাদিসের দিকে, কারণ কোরআন এবং হাদিস হচ্ছে আল্লাহ প্রেরিত ওহী, ওহির বিধানে কোনো ভেজাল নাই। আমার এন্তুকানিল হাওয়া ইন্নি হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।